কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকালে খাওয়া দাওয়া করার পর থেকে ভিডিওটা শুরু করলাম। অনেকগুলো বাসন জমছে রান্নাঘরে, এখন আমি এক এক করে বাসনগুলো ধুইতেছি। গতকালকে রাত্রেবেলা কারেন্টে ডিস্টার্ব করছে, তো রাত্রেরও কিছু বাসন আছে। অন্ধকার ছিল তো, যার জন্য আর রাত্রে ধোয়া পাগলা করা হয়েছে না। তারপর সকালে রান্না করা হয়েছে, খাওয়া দাওয়া সব মিলায়া অনেক বাসন জমছে। তো সব বাসনগুলো আমি ধুয়া নিলাম। এখন চুলার পাটটার চুলা এগুলোও একটু পরিষ্কার করে নিলাম, আর এখন আমি সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিতেছি। কালকে তো লাচু মাছ দেয়া, যদি ওইটা লাচু না কি জানি না, মা আর একটা নাম বলছিল কি জানি ভুলে গেছি আমি। যাই হোক, তো ওই লাচু মাছ আমি লাচু মাছই বলতেছি, তো লাচু মাছটা নামায় রাখছি। কালকে তো তরকারি রান্না করছিলাম, আর আজকে ভাজা খাওয়ার জন্য, আর এখানে মুরগি মাংস নামায় রাখছি। এগুলো তো ছাড়তে সময় লাগবে। এই যে মাছ আর এটা মাংস। এখন ঘরটা ঝাড়ু দিব, ঘরটা ময়লা হয়েছে। ওই রুমের যে আমার সেলফ আছে, বইয়ের সেলফ, তারপর হইতেছে সুকেসটা, ওইগুলো একটু পরিষ্কার করলাম। এই যে ময়লা নিচে পড়ে রয়েছে, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন, ওইগুলো একটু পরিষ্কার করলাম। ময়লা হয়েছিল অনেক, তো ওইগুলা সকালবেলা মা একবার ঝাড়ু দিয়েছে, তো এখন যেহেতু এগুলো পরিষ্কার করছি, তো ওইগুলোর তো ময়লা পড়ছে, আর ঘর না ময়লা হয়েই যায়। একেতে তো বাতাসে ময়লা আসে, তারপর আমাদের পাশে বাসার একটা কাজ চলতেছে, ওইগুলো থেকে ধুলাওলো আসে, সব মিলায় ময়লা হয়েই যায়। তিন চারবার করে ঝাড়ু দেওয়াই লাগে। যাই হোক, ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ভাত বসাইলাম। ভাত বসায় দিয়া এখন আসলাম ছাদে, ভাইয়ের কয়টা কাপড় ধুয়ে দিছি, এগুলো ছাদে নাড়তে আসলাম। ও আচ্ছা, ভাই আসছে, গতকাল রাত্রেবেলা ভাই আসছে, দুই দিনের জন্য আসছে। ওর তিন চার দিন পরে পরীক্ষা, তো ফোন দেওয়া বলতেছে আমার মন টিকতেছে না, আমার ভালো লাগতেছে না, পড়তে ইচ্ছে হইতেছে না, পরীক্ষাটা সামনে একটু বাসায় আসি তাইলে আমার একটু ভালো লাগবে। পরে আমরা বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে দুই দিনের জন্য আয় বাসায়। মানে বাবু একবার না করছিল আর কি, যেহেতু পরীক্ষা না এখন, কিন্তু ওর খারাপ লাগতেছিল, ভালো লাগতেছিল না, বলতেছিল যে একটু আসি, দুই দিন এসে থাকে যায় তাহলে আমার একটু ভালো লাগবে। আর এই যে আমার ভাই দুষ্টামি করতেছিল, আর ওর তো সানগ্লাস নিয়ে দুষ্টামি করে, মানে ওর এটা অভ্যাস। মানে আমি যদি একটু ভিডিও অন করে বা একটু ছবি তুলতে চাই, ওর সানগ্লাসটা একটু নিবেই নিবে। তো আর এই যে মা গেছিল একটু বাইরে, আসার সময় মিষ্টি নিয়ে আসছে আর কি। তো এখন ভাই বললো ওর একটু কোল্ড কফি করে দিতে, বলতেছে দিদি আমার একটু কোল্ড কফি করে দে, তো এখন ওর জন্য আর কি একটু কোল্ড কফি করতেছি। তো কালকে আমি লাচু মাছ ভাজার সময় আমি, মানে আমি কালকে ব্লগটাতে বলছিলাম আর কি, যে ভাই এগুলো পছন্দ করে, যে লাচু মাছ ভাজা, মানে পিঠালি দেওয়া ভাজা, এগুলো ভাই পছন্দ করে। এটা আমি কালকে বলতেছিলাম, আর আজকে ভাই আসছে। মানে কালকে যার কথা বলতেছিলাম, আজকে তার জন্য আর কি মাছ নামাইলাম, তার জন্য মাছটা রান্না করব। তো ভাই যেহেতু আজকে আসছে, তো ভাবলাম তাহলে মানে ও লাচু মাছটা যেভাবে খাইতে পছন্দ করে, তাহলে আজকে ওর জন্য এমনি করে ভাজা করে, যেহেতু কালকে আমি ভাইয়ের কথা মনে করতেছিলাম। তারপর ও রাত্রে হুট করে পরে সন্ধ্যার পরে বললো আর কি, যে আমি আসতেছি, আসবো। তা আমি বাইরে কোল্ড কফিটা দিয়ে আসা, আমি আমার জন্য একটু গ্রিন টি করলাম, গ্রিন টিটার সাথে একটু লেবুর টুকরা দিলাম, তাইলে আর একটু কার্যকর হয় আর কি। একটু লেবু তারপর আদা দেওয়া খাইলে গ্রিন টিটা একটু বেশি এফেক্টিভ হয় আর কি। আর এদিক থেকে মাছ মাংস বরফ ছাড়ছে, এখন এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। পরিষ্কারই আছে, জাস্ট ধুয়ে নিতেছি। আর মাছ যতটুকু ছিল আর কি টুবলাটাতে, ওইখান থেকে অর্ধেক মাছ রাখছি, মানে এখন খাওয়ার মতো রাখছি, আর অর্ধেক উঠায় রাখছি, ওইগুলো আবার ফ্রিজে রাইখা দিব। তো কালকের মতোই আজকে ওই যে পিঠালি তৈরি করতেছি। কালকে যেমন তরকারি রান্না করছিলাম, তো ভাই তরকারির চাইতে মাছ ভাজাটা পছন্দ করে বেশি, তো এর জন্য আর কি ভাজা করব। আমার ভাই, মানে ভাই বাসায় থাকলে আর কি আমরা সম্পূর্ণ থাকি, আর আমার অনেক ভালো লাগে। ভাই হচ্ছে আমার, ভাই আমার জীবনের মানে এমন একটা অংশ, মানে এটা বলার মতো না, মানে ভাই আমার ছোট, কিন্তু আমার ভাই আমার ছোট, মানে আমার ছোট বয়সে ছোট, কিন্তু ও আমার জীবনে আমার বেস্ট ফ্রেন্ড, আমার সাপোর্টার, তারপর
মানে আমার বোন, ও আমার যদিও ভাই কিন্তু আমার মানে একটা অহায় না মানুষের যে বোনের অভাব বোধ করে, যে আমার বোন থাকলে আমি বলতে পারতাম আমার বোন আমার জন্য হয়ে এই কথাটা বলতো, আমার বোন আমার জন্য এই কাজটা করতো, মানে আমার জীবনে আমার ভাই হচ্ছে এমন একটা এমন একজন মানুষ যে ও কোনো সময় আমার বড় ভাইয়ের মতো আচরণ করতেছে, কোনো সময় আমার সামলাইতেছে, কোনো সময় যে জায়গাটাতে আমার কেউ সাপোর্ট করতেছে না কিন্তু আমার ভাই আমার সাপোর্ট করতেছে। মানে আমি কোনো সময় আই ফেল্ট নেভার ফর এ সিস্টার, মানে কোনো সময় না আমার কোনো সময় আমি কোনো মানে বোনের অভাব বোধ করি না কোনো সময়ই না। মানে আমার ভাইটা কোনো দিনও বুঝতে দেয় না, ভাইয়ের সাথে আমি অনায়াসে একদম ইজিলি সব কিছু শেয়ার করতে পারি সব কিছু, মানে একদম হয় না যে বন্ধু বান্ধবদের সাথে যে কথাগুলো আমরা বলি বা একটা বোন বোনের সাথে যেরকমভাবে কথা বলে, আমার ভাই হইতেছে আমার জীবনের এমন একটা মানুষ আর কি। ও কোনো সময় আমার ফ্রেন্ড, কোনো সময় আমার ছোটো ভাই, কোনো সময় আমার বড় ভাই, কোনো সময় আমার সাপোর্টার। মানে ওর সাথে আমি রাগও করি, আমি রাগ করি আবার ওই আমার রাগ ভাঙায়, যদি ও ছোটো তাও ওই আমার রাগ ভাঙায় আর কি। এমনও তো হয় ওর সাথে আমি একটু রাগ করলাম, আমি চুপ করেছি, আমার সমস্যা হলে আমি রাগ করলাম, আমি আগে কথা বলি না ভাইয়ের সাথে, তুই একটু বরাবর আইসা আমার ডাক দিবে, দিদি কথা বল, এমন করতেছিস কে একটু কথা বল, মানে ও চকলেট দেয় আমারে, তারপর একটা কাগজের মধ্যে লেখে যে সরি, লেখে না আমার সামনে রাখে, এগুলো করে আমার মানে আমার ভাই আমার জীবন অনেক কিছু, আমার জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ আমার ভাই। আমার কাছের যারা আছে তারা তো জানি, অনেকের হয় না যে ভাইয়েরা অনেক রেস্ট্রিকশানে রাখে বোনেদেরকে, ছোটো হোক বড়ো হোক, আমি আমার কাছের অনেক ফ্রেন্ডসদেরকেই দেখছি যে ভাইয়েরা মানে অনেক রেস্ট্রিকশানে রাখে বা অনেক ঝামেলা করে, কিন্তু আমার ভাই পুরাই বিপরীত। আমার বান্ধবীরা বা আমার ফ্রেন্ডস যারা আছে কাছের মানুষ অনেকে তো বলেও যে তুই একটা ভাই পাইছিস, ভাইয়ের মতো একটা ভাই পাইছিস, তোর ভাই তোর জন্য যা করে, মানে আমার ভাই আমার জন্য অনেক কিছু, অনেক অনেক অনেক, মানে এটা ভগবান প্রদত্ত একটা মানে কি বলবো একটা আমার কাছে একটা ভগবান নিজের হাতে আমার একটা বিশাল কিছু উপহার দিছে। আমার ভাই জন্মানোর পর থেকে মানে আমার একটা সঙ্গী, আমার একটা ফ্রেন্ড, আমার একটা খেলার সাথী, ছোটোবেলায় তো এটাই ভাবতাম যে আমার একটা সঙ্গী, আমার একটা খেলার সাথী এরকম, আর বড় হওয়ার পর তো ও আমার একটা সাপোর্টার, মানে সব সব আমার ভাই আমার জীবনের সব। যাই হোক, অনেকক্ষণ কথা বলে ফেললাম, একটু ইমোশনাল হয়ে গেছি, এই নর্মালি এইসব কথা আমি বলি না কিন্তু মানে বলতে গিয়া মানে বইলে ফেললাম আর কি। যাই হোক, কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে, ভাইয়ের একটু ফাঁকি দিয়েও আসছি, ও খাইছে, ওর কাছে ভাল লাগছে। আর এখন মাংসটাও রান্না করলাম, মাংসের জন্য মশলাটা ব্লেন্ডারে পেস্ট করছি, পেস্ট কইরা তারপরে গ্রাইন্ডারটা করছি, পাটায় বাটাবাটি করতে আর ইচ্ছে হইতেছিল না। আর এই যে মাংসটা আর কিছুক্ষণ পর মাংসের ঝোলটা হয়ে গেছে, সাথে আলুও দিছি, বড় একটা আলু দিছি, আর মাংসটা রান্না করলাম। মাংসটা ভাইয়ের জন্যই মেনলি রান্না করছি, মাছ ভাজাটাও ভাইয়ের জন্যই খাবো আমরা সবাই, কিন্তু উদ্দেশ্যটা আমার ভাই আর কি। আর এখন এই যে অনন্যা বসা এই মেয়েগুলোরও ভাত দিয়ে দিলাম, ওরাও ওদেরকেও ডাক দিছি খাইতে আসার জন্য, সাথে একটু সরিষার তেল কাঁচামরিচ দিলাম, মাছ ভাজাটার সাথে খাইতে ভালো লাগবে, তারপর আর কি মাংস দিব। আর এখন আমিও ওদেরকে দিয়ে আমিও স্নান টান করে আসলাম, এখন আমিও আমার জন্য খাবার নিলাম, এখন আমি খাবো। আর এই ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমার পেজটাতে একটু ফলো করে দিন প্লিজ। বাই।